দর্শক খুলনায় বইমেলা রয়েছেন সহকর্মী এস এম মনিরুজ্জামান সরাসরি যোগ দিচ্ছেন তিনি। মনির, বইমেলায় বই প্রেমীদের সমাগম কেমন দেখছেন আর বেচা বিক্রি নিয়ে দোকানিরা কি বলছেন? হ্যাঁ মার্কিন, যেমনটা বলছিলেন খুলনায় কিন্তু বেশ জমে উঠেছে একুশে বইমেলা। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি খুলনা সরকারি গ্রন্থাগারে, যেখানে খুলনার এই বইমেলাটি অনুষ্ঠিত হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এই বইমেলায় কিন্তু অনেক দর্শনার্থী এসেছে, ছোট বড় বৃদ্ধা সকলেই এসেছেন এই বইমেলায়। তারা সকলেই কিন্তু তাদের পছন্দের বই কিনছেন এবং তারা সকলেই কিন্তু এই বইমেলা অনেক দিন পরে এসে আনন্দ করছেন, উপভোগ করছেন। সেই সাথে আমি কথা বলেছিলাম কয়েকজন ব্যবসায়ীর সাথে, তারা বলেছেন যে এই বইমেলায় গত 2-3 বছর কিন্তু তারা অনেকটা লস এসেছিলেন, কিন্তু সেই জায়গা থেকে এই বছরে বইমেলায় কিন্তু যথেষ্ট বেচা কিনা ভালো বলেই তারা জানিয়েছেন। আমি এখন কথা বলছি একজন ক্রেতার সাথে, আমি দেখতে পাচ্ছি তার হাতে একটি বই রয়েছে। আচ্ছা, আপনি তো এসেছেন, বই কিনেছেন, আসলে আপনার এই অনুভূতিটা কেমন লাগছে? অনুভূতিটা নিঃসন্দেহে খুব চমৎকার অনুভূতি। এখানে শেখ সোহেল উদ্দিন ভাই, প্রেসিডিয়াম মেম্বার, খুলনা মহানগর কেন্দ্রীয় কমিটি এবং শফিক রহমান পলাশ ভাই, সভাপতি খুলনা মহানগর যুবলীগ, এবং শেখ শাহজালাল হোসেন সুজন, সাধারণ সম্পাদক খুলনা মহানগর, ওনারা একটি স্টল করেছে, বঙ্গবন্ধু কন্যার নামে স্টল করেছে। সেই স্টল থেকে আমি এই বইটি কিনেছি বঙ্গবন্ধুর অসমাপ্ত। শুনছিলেন যে তিনি বঙ্গবন্ধু যে বুক কর্নার আছে সেখান থেকে একটি বই কিনেছেন বঙ্গবন্ধুর উপরে। আমি দেখতেছি আরো তরুণ প্রজন্মের দুইজন দুটি বই পড়ছেন। আমি তাদের কাছে আজকে তাদের যে বই কিনতে এসেছেন তাদের এই যে অনুভূতিটা জানতে চাইবো। আসলে আপনি তো একটা বই দেখছেন, বই কি কিনেছেন? না, এখনো বই কিনিনি, কিনবো ভাবছি। আপনার এই মেলায় এসে কেমন অনুভূতি? মেলায় এসে অনেক ভালো লাগতেছে, অনেক ভালোই লাগতেছে। আমার প্রিয় লেখকের বই পড়তেছি, কিনবো ভাবতেছি, ভালো লাগতেছে অনেক। হ্যাঁ, যেমনটা শুনছিলেন মেলায় এসে কিন্তু তরুণ প্রজন্মের তারা অনেক ভালো লাগছে বলে জেনেছেন এবং তারা তাদের পছন্দের বই কিনবেন এমনটাই জানিয়েছেন। আমি এখন কথা বলবো একজন ব্যবসায়ীর সাথে, তিনি জানাচ্ছেন তাদের এই বছরের বেচা কেনার অবস্থা। ধন্যবাদ জানাই জেলা প্রশাসক সাহেবকে। এবার প্রতি বছরের মেলা হচ্ছে, এবার মেলা ভালো। বিগত 3 বছরে আমরা যে লস খাইছিলাম, এই বছর সেই লস নাই। প্রথম থেকেই আমরা মেলা ভালো হচ্ছে, আমাদের বেচা কেনা ভালো এবং লোকের সমাগম বেশি। এবং মুস্তাক আহমেদের এই বইটা এবার বেশি যাচ্ছে খুলনা থেকে, এবং মুস্তাক আহমেদ স্যারের এই বইটা নতুন বেশি ভালো যাচ্ছে। এবং আমরা আশা করবো 28 তারিখ পর্যন্ত এর বেচা কেনা হবে এবং আমাদের বিগত সালের যে লসটা হয়েছে এবং আমাদের এই বইটা পুষায় যাবে আমাদের। হ্যাঁ মারফিত, যেমনটা শুনছিলেন খুলনার এই বইমেলায়, হ্যাঁ খুলনার এই বইমেলা লাস্ট পর্যন্ত জমে উঠেছে এবং ব্যবসায়ীরা বলেছেন তাদের যে 2-3 বছরের লস ছিল সেই লোকসান কাটিয়ে এবছর তারা ব্যবসা সফল হবেন। মারফি, এই ছিল খুলনার 21 বইমেলা থেকে সর্বশেষ সংবাদ। মারফি, ধন্যবাদ আপনাকে। খুলনা থেকে জানাচ্ছিলেন এস এম মনিরুজ্জামান।